কিভাবে আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা আছে, এই যে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা, এটা কিভাবে ডেভেলপ করে একটা যখন একজন বাচ্চা অবস্থায় থাকে, মায়ের পেটে থাকে, তখন কিভাবে সেটা আমাদের দেহে গঠিত হয় আমরা সেই জিনিসটাই দেখবো। খেয়াল করো, একটা লাইফ স্টার্ট হয় একটা স্পার, একটা অভম থেকে জাইগোট প্রোডাকশনের মাধ্যমে, তাই না? তো একটা লাইফ স্টার্ট হচ্ছে কিসের মাধ্যমে খেয়াল করো, একটা লাইফ, আমি জাস্ট নামগুলো মুছে দিই, জাস্ট এটাকে রাখি। তো এই যে লাইফ যখন স্টার্ট হচ্ছে তখন এটা হচ্ছে অভাম, এটা হচ্ছে কি অভাম, আর এটা কি আমাদের স্পার্ম। এরা যখন নিষিক্ত করে তখন তারা এরা কি প্রোডাকশন করে, জাইগোট, তাই না? জাইগোট প্রোডিউস করে। এই জাইগোটটা পরবর্তীতে কি ঘটে, মাইটোসিস, কোষ বিভাজন ঘটায়। কি ঘটায়? মাইটোসিস, কোষ বিভাজন। এবং এই কোষগুলার প্রতিটার এই যে মাইটোসিস, কোষ বিভাজন ঘটতে 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 আমাদের কি হয়, মোটামুটি প্রাণী দেহ কি হয়, গঠিত হয়। সো এই যে প্রাণী দেহ গঠিত হওয়ার অনেক স্টেজ আছে, আমরা সেই স্টেজগুলো মানব জীবনের ধারাবাহিকতা চ্যাপ্টারে ডিটেলস পড়ব। বাট ইন জেনারেল তখন কি ঘটে, একটা সময় এই যে যে কোষগুলো আছে সেই কোষগুলো এভাবে স্তূপাকারে থাকে। এটা 15টা 16টা বা এরকম সামথিং কোষ হওয়ার পরে, 16টা বা 32টা কোষ হওয়ার পরে তারা এইভাবে একসাথে থাকে। এই স্টেজটাকে বলা হচ্ছে কি, তোমার মরুলা। এই স্টেজটাকে কি বলা হয়? মরুলা। ক্লিয়ার? এই স্টেজটাকে কি বলা হয়? মরুলা। তাহলে এইটাকে কি বলা হচ্ছে? মরুলা। তারপরে স্টেজে যেটা হয় ডেভেলপমেন্ট স্টেজ, এটা হচ্ছে মানব জীবনের ধারাবাহিকতা চ্যাপ্টারে পড়া। তারপরে একটু পড়া নিতেছি, যেহেতু সেটা আমাদের ব্রেনের ডেভেলপমেন্টের সাথে সম্পর্কিত, এবং আমাদের যেহেতু গাজেজমন স্যারের বইয়ের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের প্রথম দিকে একেবারে আমাদের ডেভেলপমেন্টটা দেওয়া আছে, উৎপত্তিটা দেওয়া আছে, সেহেতু সেটা পড়া নিতেছি। তো এটা হচ্ছে কি, মরুলা, তাই না? দেন এই মরুলার পরে এরা যেটা করে সেটা হচ্ছে, প্রথমে এরা হচ্ছে খেয়াল করো একটা বক্সের ভিতরে, যদি তুমি যদি কতগুলো বল রাখ তখন এগুলো হচ্ছে মরুলার মতো থাকে। তারপরে এরা যেটা করে একটা তোমার এয়ার হয়ে যায়, আই মিন এইভাবে গুল করে তারা সজ্জিত হয়ে যায়। কি করে? তারা গুল করে এরকম ভাবে সজ্জিত হয়ে যায়, তখন সেটাকে বলা হয়েছে, তখন সেই স্টেজটাকে বলা হয় ব্লাস্টুলা। তখন সেই স্টেজটাকে কি বলা হয়? ব্লাস্টুলা। তারপরে সেই স্টেজটাকে কি বলা হয়? ব্লাস্টুলা। তার মানে ইনিশিয়ালি খেয়াল করো, ইনিশিয়ালি হচ্ছে কি আমাদের জাইগোট, ইনিশিয়ালি কি জাইগোট। তারপরে জাইগোটের যে এই যে যে কোষ বিভাজন প্রসেসটা সেটাকে বলা হয় ক্লিভেজ। দ্যাট মিন জাইগোটের পরে ক্লিভেজ বা মাইটোসিস, মাইটোসিসের পরে মরুলা, তারপরে ব্লাস্টুলা। এইটা হচ্ছে দ্বিস্তরী, এই স্টেজটা হচ্ছে দ্বিস্তরী। এরপরে তিনটা স্তরের একটা প্রাণী গঠিত হয়, যেটা হচ্ছে এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং কি মেসোডার্ম থাকে। আমি সেই স্ট্রাকচারটা দেখাবো এবং ওইটাকে বলা হচ্ছে গ্যাস্ট্রুলা। এটা কি বলা হয়? গ্যাস্ট্রুলা। তাহলে আমি লিখে নিই আগে, এটা মনে রাখার সিস্টেমটা দিই, কারণ এটা মেডিকেলে চলে আসে, মেডিকেল এক্সামে এইগুলো বরাবরই আসে যে কোন স্টেজের পরে কোন স্টেজ। হ্যাঁ, ফার্স্ট চ্যাপ্টারেও এটা ছিল। তো এটা মনে রাখা সুজা, সব থেকে সুজা হয় হচ্ছে, ধরো বাড়িতে একজন গেস্ট আসছে, কি আসছে বাড়িতে একজন, সো বাড়িতে যখন গেস্ট আসলো, সো গেস্ট আসার পরে, গেস্ট আসার পরে কি কি ঘটলো, একটা বোমা, ধরো সে অ্যাকচুয়ালি গেস্ট হিসেবে আসছে বাট সে একটা বোম নিয়ে আসছে। সো বোম নিয়ে যেহেতু আসছে সেটা অবশ্যই ব্লাস্ট হবে, সেটা কি হবে, ব্লাস্ট হবে। ব্লাস্ট হওয়ার পরে কি হলো, সবাই কি বলো, মারা গেল, তাই না? মরলো, তার মানে সবাই চলে গেল, মানে যাইলো আর কি। তাহলে খেয়াল করো, গেস্ট মানে গেস্টুলা, ব্লাস্ট মানে কি, ব্লাস্টুলা, মরলো মানে মরুলা, জাইগো মানে জাইগো। দ্যাট মিন তুমি যদি উল্টা ভাবে চিন্তা করো তাহলে সেটা হচ্ছে আমাদের প্রসেসটা, এই যে জাইগোট, তারপরে মাইটোসিস, তারপরে মরুলা, ব্লাস্টুলা, গেস্টুলা, সেটা হচ্ছে স্তর। এখন আমি যদি রিয়েলি, আমি যদি রিয়েলি দেখাইতে চাই যে ব্লাস্টুলা স্টেজটা কিরকম, একেবারে রিয়েলি মাতৃগর্ভে কিভাবে থাকে, আমি যদি থ্রি ডাইমেনশনালি দেখাইতে চাই, তাহলে আমরা দেখবো যে এই যে যে দুইটা কোষ স্তর আছে, ইনিশিয়ালি কিন্তু এখানে দুইটা কোষ স্তর ফর্ম করে, সেটাকে একটাকে বলা হচ্ছে এক্টোডার্ম, আর একটাকে বলা হচ্ছে তোমার এন্ডোডার্ম, মেসোডার্মটা পরে তৈরি হয়। খেয়াল করো, ধরো ইনিশিয়ালি আমরা যখন মায়ের পেটে থাকি, যখন এই যে দুইটা যখন স্তর হয় তখন সেটা যেভাবে হয় সেটা হচ্ছে এই যে এটা একটা কোষ স্তর, এটা কি স্তর, একটা কোষ স্তর, ওকে, এইটার নিচে আর একটা কোষ স্তর ফর্ম করে, এটার নিচে, দুইটা কোষ স্তর, একটা কি হলো উপরটা হচ্ছে কি এক্টোডার্ম, নিচেরটা কি এন্ডোডার্ম, তাই না? এখন এইটা অ্যাকচুয়ালি এই যে এরকম দেখবো অনেক সময় এমনিওটিক ক্যাভিটি থাকে, এমনিওটিক ক্যাভিটি, ইয়োক স্যাক, ওগুলো থাকে, ওগুলো আমরা ডিটেলস করবো নোয়ার মধ্যে, বাট আমরা জাস্ট ইন জেনারেল জাস্ট
এখন যতটুকু আমাদের এই চ্যাপ্টারের জন্য লাগে সেটা করতেছি, তাহলে এটা হচ্ছে কি আমাদের এদিকে পুশ থাকে, পুশ থাকে। এখানে কয়টা স্তর আছে এই প্রাণীদের মধ্যে? কয়টা স্তর আছে? দুইটা। একটা হচ্ছে কি, একটু ডান, একটু মানে বাইরে, আর ভিতরে মানে কি, এন্টু ডান, ডান মানে কি ত্বক, বাস্তব। একটু মানে হচ্ছে বাইরে, এন্টু মানে কি, ভিতর। ইন দ্য মিন টাইম